এই পরিবারের এই মেয়েটির ধুমধাম করে বিয়ে হচ্ছে। এই বিয়েতে সবাই খুব খুশি, বিয়ের আনন্দে সবাই নাচ গান করছে। মেয়েটিকে দেখেও বেশ খুশি মনে হচ্ছে। মেয়েটিও তার স্বামীর সাথে গানের তালে তালে নাচানাচি করছিল, কিন্তু হঠাৎ করেই মেয়েটির মুখ কিভাবে যেন ভয়ঙ্কর হয়ে ওঠে। সে রাগে ছটফট করতে থাকে। সে হুট করেই ভেতরের রুমে চলে যায় এবং সাথে সাথে একটি বড় ছুরি নিয়ে বের হয়ে আসে। এসেই সে তার নিজের স্বামীর গলায়, মুখে, পেটে সব জায়গায় ছুরি দিয়ে আঘাত করতে থাকে। মুহূর্তের মধ্যেই সে তার স্বামীকে হত্যা করে ফেলে। বিয়েতে উপস্থিত মেহমানরা সবাই ভয় পেয়ে পালাতে শুরু করে। কি হয়েছিল এই মেয়েটির? এত হাসি খুশি মেয়েটি কিভাবে মুহূর্তের মধ্যে বদলে গেল? নিজের বিয়ে করা স্বামীকে কেন সে খুন করে ফেললো? জানতে হলে আমাদের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের আজকের গল্পটি শুধুমাত্র কোনো গল্প নয়, এটা একটা বাস্তব ঘটনা। শেষে কি হয়েছিল তা জানলে আপনি নিজেকেই নিজে ধরে রাখতে পারবেন না। তাহলে চলুন গল্প শুরু করা যাক। এই মেয়েটির নাম ইব্রু। সে একজন মানসিক রোগের ডাক্তার। সে তার বিশ্ববিদ্যালয়ের একটি রিসার্চে কাজ করছে। সে জিনভূত কোনো কিছুই বিশ্বাস করে না। তার কাছে সকল জিনে ধরা মানুষ আসলে মানসিক রোগী। এই ব্যক্তির নাম ফারুক ওঝা। তিনি একজন শখের কবিরাজ। সে বিভিন্ন জায়গায় গিয়ে জিনে ধরা রোগীদের সুস্থ করে। এই বাড়িতে একটি মেয়েকে জিনে ধরেছে। ফারুক ওঝা এসেছে সেই মেয়েটিকে সুস্থ করে তুলতে। ডাক্তার ইব্রু তার রিসার্চের কাজের জন্য ফারুক ওঝার সাথেই এই বাড়িতে এসেছে। সে ফারুক ওঝার সব কাজ ভিডিও করে রাখে। ফারুক ওঝা মেয়েটির চিকিৎসা করার জন্য মেয়েটির সামনে একটি বড় পাত্রে দুটি মাগুর মাছ রেখে তার সুরা কালাম পড়া শুরু করে। আশেপাশের আরও 4-5 জন মহিলা মিলে সেই জিনে ধরা মেয়েটিকে ধরে রেখেছে। ফারুক ওঝা তার সুরা পড়া শেষে মেয়েটিকে ধমক দিয়ে বলে ওঠে, এই শয়তান জিন, এক্ষুনি এই মেয়েটির শরীর ছেড়ে চলে যা, নইলে তোকে আমি জাহান্নামের আগুনে পোড়াবো। মেয়েটি রেগে গিয়ে বলে ওঠে, তোর যা খুশি কর, আমি তোকে ভয় পাই না। মেয়েটি উঠে গিয়ে সবাইকে গালাগালি করতে থাকে। সে তাকে ধরে রাখা মহিলাদেরকে বলতে থাকে, আমাকে ছেড়ে দে মাগি, নইলে তোদের সবার কুকর্ম আমি ফাঁস করে দেবো, আমি তোদের সব গোপন কথা জানি। মহিলারা ভয় পেয়ে বেশ কয়েকজন তাকে ছেড়ে দেয়। ফারুক ওঝা জোরে জোরে কোরআনের আয়াত পড়তে থাকে আর কিছু আরবি লেখা কাগজ মাগুর মাছের পাত্রে দিতে থাকে। একটু পর পাত্রের সবগুলো মাগুর মাছ মরে যায় আর পানিটা রক্তের মতো লাল হয়ে যায়। জিনে ধরা মেয়েটি তখন রেগে গিয়ে উঠে ঘরের সব জিনিসপত্র ছুঁড়ে ফেলতে থাকে। ফারুক ওঝা অনেক কষ্ট করে মেয়েটিকে এক হাত দিয়ে ধরে রাখে আর অন্য হাত দিয়ে সে কোরআন শরীফ নিয়ে জোরে জোরে সুরা পড়তে থাকে। মেয়েটি জোর করে ফারুক ওঝার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচের একটি অন্ধকার রুমে চলে যায়। ফারুক ওঝাও তার পিছু পিছু সেই রুমে যায়। ডাক্তার ইব্রু সব কিছুই ভিডিও করে রাখছিল। সেও তার পিছু পিছু সেই রুমে ঢুকে পড়ে। ফারুক ওঝা মেয়েটিকে একটি বড় চাদর দিয়ে ঢেকে দেয়। তারপর চাদরের নিচে মেয়েটির মুখ থেকে কিছু চুল এবং মাংসের টুকরা বের করে এনে ইব্রুকে দেখায়। সে বাইরে এসে সবাইকে বলে, আপনাদের মেয়ে এখন সুস্থ। পরদিন ডাক্তার ইব্রু ফারুক ওঝার বাসায় যায় তার ইন্টারভিউ নেওয়ার জন্য। বাসায় গিয়েই সে তার বাসায় কয়েকটি ক্যামেরা সেট করে ফেলে তার ইন্টারভিউটি রেকর্ড করার জন্য। তারপর ফারুক ওঝাকে প্রশ্ন করতে শুরু করে, গতকাল আপনি যে মহিলাকে সুস্থ করেছিলেন তাকে কি আগে ডাক্তার দেখানো হয়েছিল? ফারুক ওঝা বলে, হ্যাঁ ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু ডাক্তারের চিকিৎসা তার কোনোই কাজে দিচ্ছিল না। ডাক্তার ইব্রু বলে, আমার মনে হয় আপনি আসলে পুরোটাই অভিনয় করেছেন। শেষে গিয়ে তাকে চাদর দিয়ে কেন রেখে দিয়েছিলেন? চাদরের ভিতর থেকে যে চুল আর মাংস আপনি বের করেছিলেন সেগুলো হয়তো আগে থেকেই আপনার পকেটে ছিল। এসব নিয়ে তাদের মধ্যে অনেকক্ষণ কথাবার্তা হয়, কিন্তু ইব্রু কিছুতেই জিনের অস্তিত্বের কথা বিশ্বাস করে না। ফারুক ওঝা তাকে সেই চুল সহ মাংসটা আবার বের করে দেখায়। ইব্রু বলে, এত বড় জিনিস মানুষের মুখ দিয়ে বের হওয়া সম্ভব না, আমি আপনাকে বিশ্বাস করি না। ফারুক ওঝা তখন জিজ্ঞেস করে, তাহলে আপনাকে বিশ্বাস করাতে হলে আমাকে কি করতে হবে? ইব্রু বলে, এবার আমি আপনাকে একটা জিনে ধরা রোগী দেবো, আপনি তাকে সুস্থ করে তুলবেন। ফারুক ওঝা বলে, আচ্ছা ঠিক আছে। তারপর তারা একসাথে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষে ইব্রু ফারুক ওঝার ঘরটা ভালো মতো ঘুরে দেখতে থাকে। তখন সে দেয়ালের দিকে তাকিয়ে প্রশ্ন করে, এখানে আরবি নকশাগুলো টানানোর অর্থ কি? ফারুক ওঝা বলে, এই নকশাগুলো আমাদেরকে জিনের কুদৃষ্টি থেকে রক্ষা করে। ইব্রু পাল্টা প্রশ্ন করে, জিনেরা যদি এতই শক্তিশালী হয় তাহলে কাগজের এই কয়েকটা লেখা দেখে সে কেন ভয় পাবে? ফারুক ওঝা তাকে ব্যাখ্যা করে, এই লেখাগুলোর উপর যখন আলো পড়ে তখন সেখান থেকে এক বিশেষ প্রকার তরঙ্গ তৈরি হয়। এই তরঙ্গগুলো জিনের উপর খুব খারাপ প্রভাব সৃষ্টি করে, কারণ জিনেরা নিজেরাও আগুন, আলো আর তাপ দিয়ে তৈরি। এভাবে তাদের মধ্যে আরো কিছুক্ষণ তর্ক বিতর্ক হয়। ডাক্তার ইব্রু ফারুক ওঝাকে একটি জিনে ধরা রোগীর ফাইল দেয়, দিয়ে বলে, এই মেয়েটির নাম কুবরা, সে আমার বাল্যকালের বন্ধু ছিল, সবাই বলছে তাকেও নাকি জিনে ধরেছে। আপনি আমার সাথে তাদের গ্রামে যাবেন আর তাকে সুস্থ করে তুলবেন, যদি পারেন তাহলে আমি আপনার সব কথা বিশ্বাস করে নেব। ফারুক ওঝা তার কথা মতো রাজি হয়ে নিজের জামাকাপড় গুছিয়ে নেয় এবং সেদিনই ইব্রুর সাথে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পথে যেতে যেতে ডাক্তার ইব্রু ফারুক ওঝাকে জিজ্ঞেস করে, আপনার পরিবারের সবাই কি আপনার মতো ওঝা? ফারুক বলে, না না, আমার ছোটবেলা থেকে আগ্রহ ছিল তাই নিজে নিজেই শিখেছি, এর জন্য আমি কারো থেকে টাকা পয়সা নিই না। এটা অনেকটা সাহায্য করার মতো বলতে পারেন। এর
এর মধ্যে ডাক্তার ইব্রু সে গ্রামে যাবার পথ ভুলে যায়, তাই সে কোবরার মা রেফিকাকে ফোন করে পথঘাট জিজ্ঞেস করে নেয়। সেই গ্রাম ছিল অনেক দূরে, তাই যেতে যেতে রাত হয়ে যায়। রাতের অন্ধকারে তারা আবার পথ হারিয়ে ফেলে। সেই সময় রাতের নামাজের সময় হয়ে যায়, তাই ফারুক ওঝা রাস্তার পাশেই নামাজ আদায় করে নেয়। নামাজ শেষে তারা পাশে একটি অদ্ভুত গাছ দেখতে পায়। সেই গাছের নিচে শয়তানের চোখ অলা কিছু চিহ্ন আঁকা, আর খেয়াল করে কাছে অনেক জাদুমন্ত্রের পুতুল ঝোলানো আছে। আশেপাশেও অনেক মানুষ এবং মৃত প্রাণীর হাড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। হঠাৎ ফারুক ওঝা খেয়াল করে গাছের গায়ে লেখা আছে 7175, কিন্তু 7175 এর অর্থ ফারুক ওঝা বুঝতে পারে না। সে ডাক্তার ইব্রুকে বলে, এই গাছ হলো কালো জাদুর গাছ। মানুষ তার শত্রুর ক্ষতি করার জন্য শত্রুর চুল, নখ, জামাকাপড় এসব এনে কালো জাদুমন্ত্র করে সেগুলো এখানে পুঁতে রাখে। এভাবে তাদের মধ্যে আরও বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। তারপর তারা গাড়ি নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। পথেই এক ভেড়া পালক রাখালের সাথে তাদের দেখা হয়। তারা সেই রাখালকে গ্রামের কথা জিজ্ঞেস করলে সে তাদেরকে পথ চিনিয়ে দেয়। তার কথা মতো তারা দুজন সামনে এগিয়ে যেতে থাকে। এভাবে আরও আধা ঘন্টা গাড়ি চালিয়ে যখন তারা গ্রামের কাছাকাছি চলে আসে, তারা দেখতে পায় সেই রাখাল ছেলেটি আবার তাদের পাশ দিয়ে একটি কালো কাপড় পরা কারোর সাথে হেঁটে যাচ্ছে। এতে তারা অনেক অবাক হলেও খুব বেশি একটা গুরুত্ব দেয় না। তারা তাদের মতো করে গাড়ি চালিয়ে যেতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই কুবরাদের বাড়িতে পৌঁছে যায়। কুবরার মা রেফিকা ও তার বোন ইউসরা এসে তাদেরকে রিসিভ করে। গাড়ি থেকে নেমেই ডাক্তার ইব্রু ফারুক ওঝাকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর কুবরার মা এবং বোন তাদেরকে বাড়ির ভেতরে নিয়ে যায়। বাড়িতে ঢোকার পরেই কুবরার মা রেফিকা তাদেরকে কুবরার ফুফু ফাতেমার সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু ফাতেমা ফারুক ওঝা আর ইব্রুর ক্যামেরা দেখে খুব রেগে যায়। সে তাদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। ফাতেমার এই আচরণ দেখে রেফিকা ফাতেমার সাথে ঝগড়া শুরু করে দেয়। তখন ফারুক বলে, দেখুন, আমরা এসেছি আপনাদের বাড়ির মেয়েকে সুস্থ করে তুলতে। আমরা যদি না পারি তাহলে এমনি চলে যাব। এসব কথা শুনে ফাতেমা রাগ করে সেখান থেকে চলে যায়। ফাতেমা চলে গেলে ডাক্তার ইব্রু রেফিকার কাছ থেকে অনুমতি নিয়ে সারা বাড়িতে তার ক্যামেরাগুলো সেট করে ফেলে। রেফিকা সকলের জন্য খাবার প্রস্তুত করতে থাকে। এই ফাঁকে ইব্রু আর ফারুক মিলে গ্রামটা ঘুরে দেখতে বের হয়। তারা প্রথমেই একটা চায়ের দোকানে গিয়ে সেখানকার মানুষদেরকে জিজ্ঞেস করে, কোবরার এই অবস্থা কি করে হলো বলতে পারেন? তখন গ্রামের এক লোক বলে, কোবরার এই অবস্থার জন্য আসলে কিবেলদের গ্রামের অভিশাপ দায়ী। কিবেলদের গ্রামের কথাবার্তা শুনেই সেখানে একজন লোক উঠে আসে। সে দেখে তারা ভিডিও করছে। এসব দেখে সে মারাত্মকভাবে রেগে যায়। সে তাদেরকে মারতে চলে আসে। গ্রামের নাম শুনেই মানুষদের এমন আচরণ দেখে ফারুক আর ইব্রু দুজনেই বেশ অবাক হয়। তারা বাড়ি ফিরে আসে, রাতের খাবার খায়। রাতের খাবার শেষে কুবরার বোন ইসরা ফারুক ওঝাকে কুবরার বিয়ের ভিডিওটি দেখায়, যেখানে দেখা যায় কুবরা বিয়ের সময় বেশ হাসি খুশি ছিল। কিন্তু হঠাৎ করেই তার চেহারা আর চোখ লাল হয়ে যায়। সে ভেতরের রুম থেকে একটি বড় ছুরি এনে তার বিয়ে করা স্বামীকে হত্যা করে ফেলে। ছুরি চালানোর সময় সে বিড়বিড় করে কি জানি বলতে থাকে। এটা দেখে ইব্রু জিজ্ঞেস করে, কোবরা বিড়বিড় করে কি বলছে? ফারুক ওঝা বলে, সে আরমাইক ভাষায় কথা বলছে। সে বলছে 7175। ইব্রু বলে, এই লেখাটা তো আমরা সেই গাছের মধ্যেও দেখেছিলাম। তখনই রেফিকা বলে ওঠে, একদিন ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে কোবরা সেই গাছের কাছে চলে গিয়েছিল। ফারুক ওঝা সাথে সাথে উঠে পড়ে। সে বলে, এই বাড়িটা আমাকে একটু ঘুরে দেখতে হবে, এই বাড়িতে কোনো না কোনো সমস্যা আছে। সে বাড়িটা ঘুরে দেখার জন্য বাইরে বের হয়। বাইরে গিয়ে বাড়ি দেখার সময় উপর থেকে কুবরা ভয়ঙ্করভাবে তাদের দিকে তাকিয়ে থাকে। কুবরাকে দেখে ফারুক ওঝা উপরের রুমে চলে আসে আগে কুবরার সাথে দেখা করার জন্য। ফারুক ওঝা কুবরাকে প্রশ্ন করে, বিয়ের দিন রাতের কথা তোমার কি কিছু মনে আছে? কুবরা বলে, আমি শুধুমাত্র একটা কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। সেই কণ্ঠটি আমাকে বারবার বলছিল, একে মেরে ফেলো, একে মেরে ফেলো। এছাড়া আমার আর কিছুই মনে নেই। কুবরা আরো বলে, আমি স্বপ্নে দেখি আমাকে একটি কফিনের ভেতর ঢুকিয়ে রাখা হয়েছে। আমি দম না নিতে পেরে মারা যাচ্ছি। মারা যাওয়ার পর নতুন একটি বাচ্চা হিসেবে আবার জন্ম নেই। বাচ্চাটির কোনো মুখ নেই, শুধু কপালের একটি চোখ। ফারুক ওঝা তখন রেফিকাকে বলে, আপনারা ঘরে যেসব এক চোখওয়ালা আইটেম টানিয়ে রেখেছেন আমি সেগুলো ফেলে দিতে চাই। এক চোখওয়ালা যে কোনো আইটেমই আসলে শয়তানের চিহ্ন। সে সারা ঘর খুঁজে খুঁজে সব জায়গা থেকে এক চোখওয়ালা আইটেম সরিয়ে ফেলে। তারপর কুবরার রুমে গিয়ে কুবরার জিনকে ডাকার জন্য প্রস্তুত হয়। প্রথমেই সে রুমের সব লাইট অফ করে দেয়। একটি তেলের বোতলে বিভিন্ন দোয়া পরে ফু দেয়। বোতল থেকে কয়েক ফোঁটা তেল কুবরার হাতে দেয়। তারপর কুবরাকে নিজের দুই হাত ঘষতে বলে। কুবরা ঘষতে থাকে। তারপর চোখ বন্ধ করে সেই হাত থেকে গন্ধ নিতে বলে। কুবরা গন্ধ নেওয়া মাত্রই সারা ঘর কাঁপতে শুরু করে। কুবরা যন্ত্রণায় ছটফট করতে থাকে। ফারুক ওঝা কোরআন শরীফ বের করে জোরে জোরে কোরআন শরীফ পড়তে থাকে। কুবরার শরীরে জিন চলে আসে, তার নাক দিয়ে রক্ত এসে যায়। ফারুক ওঝা একটি কালো কাপড় দিয়ে তাকে ঢেকে দেয়। তারপর নিজের এক হাত সেই কালো কাপড়ের ভেতর দিয়ে দেয়। একটু পরে সেই হাত বের করে আনলে দেখা যায় তাতে রক্ত দিয়ে একটি চিহ্ন আঁকা। তারপর সে তার বই পড়ে বুঝতে পারে এই চিহ্নের অর্থ হচ্ছে আয়না। ফারুক ওঝা তখন রেফিকাকে বলে, একটি খালি বড় রুমে একটি বড় আয়না আর অনেকগুলো মোমবাতি আমাকে ব্যবস্থা করে দিন। এই সব কিছু নিজের চোখে দেখার পরেও ডাক্তার ইব্রু ফারুক ওঝাকে কিছুতেই বিশ্বাস করতে পারে না। তাদের মধ্যে
আবার এসব নিয়ে তর্ক বিতর্ক হয়। পরদিন সকালে খাওয়া দাওয়া করার সময় ডাক্তার ইব্রু কাশতে শুরু করে। কাশতে কাশতে তার মুখ থেকে কিছু চুলের গুছা আর মাংসপিণ্ড বের হয়ে আসে। সবাই এটা দেখে বেশ চমকে যায়। ইব্রু কোনো মতনে নিজের খাওয়া দাওয়া শেষ করে বাড়ির ভেতরে চলে আসে। সেদিন রাতেই রেফিকা ফারুক ওঝার কথা মতো পাশের একটি ঘরে অনেকগুলো মোমবাতি আর বেশ কয়েকটি আয়না ফারুক ওঝাকে গুছিয়ে দেয়। ফারুক ওঝা সেই আয়নার মধ্যে গিয়ে বসে দুই হাত তুলে দোয়া কালাম পড়তে শুরু করে। ডাক্তার ইব্রুও সেই রুমে ফারুক ওঝার সাথে এসেছিল। সে তার সবকিছুই ক্যামেরা নিয়ে ভিডিও করতে থাকে। ফারুক ওঝা আয়নার পিছনে বেশ কিছু আটার গুঁড়ো রেখে দেয় আর নিজেকে একটি কালো কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে আবার দোয়া পড়তে বসে যায়। হঠাৎ একটি ভূমিকম্পের মতো হয়, সবগুলো আয়না ভেঙে যায়। ফারুক ওঝা আয়নার পিছনে গিয়ে দেখে আটার গুঁড়ো দিয়ে একটি বিশেষ চিহ্ন আঁকা হয়েছে। এর মাঝে ইসরা এবং রেফিকাও সেখানে চলে আসে। তারা ফারুক ওঝাকে জিজ্ঞেস করে এই চিহ্নের অর্থ কি। ফারুক ওঝা বলে এই চিহ্নের অর্থ হলো বাথরুমের জাদু, এটি খুব ভয়ঙ্কর জাদু। আপনাদের এখানে কি এমন কোনো বাথরুম আছে যেটা সরাসরি মাটির সাথে সংযুক্ত? রেফিকা বলে হ্যাঁ, আমাদের বাড়ির পেছনেই এমন একটা বাথরুম আছে। একথা শোনার পরে ফারুক ওঝা তাড়াতাড়ি দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। সে বাথরুমের কাছে গিয়ে একটি কোদাল নিয়ে বাথরুমটিকে ভাঙতে শুরু করে। বাথরুম ভেঙে বাথরুমের নিচ থেকে সে বিভিন্ন পশুর মাংস, কিছু পলিথিনে পেঁচানো পোটলা, কিছু পুতুল, মানুষের মাথার চুল আর তালা বের করে আনে। এগুলো দেখে রেফিকা আর ইসরা ভয়ে কান্নাকাটি করতে থাকে। তারা চিৎকার করে বলতে থাকে এগুলো এখানে কিভাবে আসলো, কে আমার মেয়ের উপর জাদু করতে চায়, আমাদের এত বড় শত্রু কে হলো। ফারুক ওঝা সব বের করা শেষে সেই পুটলাগুলো কাটতে শুরু করে। কাটার পর সেই পুটলা থেকে কিছু কাগজ বের করে আনে যেখানে আরবিতে অনেক কিছুই লেখা ছিল। ফারুক ওঝা সেই লেখাগুলো পড়ে বলে এইটা হলো কালো জাদু, এই জাদু হলো মানুষকে জিন দ্বারা অভিশপ্ত করার জাদু। যখন বাচ্চা পেটের মধ্যে থাকে তখন থেকেই সে অভিশপ্ত হয়ে থাকে। এখানে লেখা আছে মেয়ের জন্মের দিনই তার বাবা মারা যাবে, মেয়ের বয়স যেদিন 23 বছর পূর্ণ হবে সেদিন থেকেই তার শরীরে জিন ভর করবে। ইসরা তখনই বলে ওঠে হ্যাঁ, কুবরার জন্মের দিনই তাদের বাবা বিলাল দুরান মারা যায়, এমনকি কুবরার বিয়ের দিনও তার বয়স ঠিক 23 বছর হয়েছিল। এমন সময়ই কুবরা দৌড়ে বাইরে চলে আসে। সে মাটিতে গড়িয়ে চিৎকার করতে থাকে। সে বলতে থাকে আমার সারা শরীর পুড়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। কুবরার অবস্থা বেশি খারাপ দেখে ডাক্তার ইব্রু ফারুক ওঝাকে নিয়ে ভেতরে চলে আসে। সে ফারুক ওঝাকে বলে আপনার ভণ্ডামি বন্ধ করুন, ওকে এখনই হাসপাতালে নিতে হবে। ফারুক ওঝা তার কাছে অনেক অনুরোধ করে বলে আমরা একদম কাছাকাছি পৌঁছে গিয়েছি, এখন প্লিজ বাধা দেবেন না, দুনিয়ার কোনো ডাক্তারই তাকে সুস্থ করতে পারবে না, আমাকে আর একটা দিন সময় দিন। ফারুক তখন ইসরাকে ডেকে একটা বড় রুমের ব্যবস্থা করতে বলে। ইসরা তাদেরকে একটা ঘোড়া রাস্তা বলে নিয়ে যায়। সেখানে গিয়ে ফারুক ওঝা কুবরাকে জিজ্ঞেস করে কুবরা তুমি কি জিনকে দেখতে পাচ্ছ? কুবরা বলে হ্যাঁ, সে ওই কোনায় দাঁড়িয়ে আছে, সে একটা মহিলা, লম্বা কালো চুল, তার নাম সারে। সে বারবার বলছে একটা মানুষের জন্য আর একটা মানুষ, একটা মানুষের জন্য আর একটা মানুষ। ফারুক ওঝা তখন চিৎকার করে বলে এই জিন, যে জাদুমন্ত্রের জোরে তুই 24 বছর ধরে এই মেয়েটিকে বশ করে রেখেছিস, আজ সেই জাদুমন্ত্র সহ তোকে এখানেই শেষ করে ফেলবো। এই বলে সে পাত্রের মধ্যে কালো জাদুর কাগজগুলো পোড়াতে শুরু করে। সাথে সাথে কুবরা সারা ঘর কাঁপিয়ে ফেলে, বজ্রপাতের মতো গর্জন করতে থাকে, পুরো ঘর কাঁপতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কুবরার মুখ থেকে রক্ত বের হয়ে আসে। ফারুক ওঝা তখন রেফিকাকে বলে সেই জিন মারা গিয়েছে, এখন আপনার মেয়ে সুস্থ আছে। সেদিন রাতে দেখা যায় সত্যি সত্যি কুবরা একদম সুস্থ। এসব দেখে ডাক্তার ইব্রু অনেক অবাক হয়। সবাই জিজ্ঞেস করতে থাকে আমাদের উপর এমন কালো জাদু কে করলো। ফারুক ওঝা বলে হয়তো আপনাদের কাছের কেউ, যারা আপনাকে হিংসা করে। তারপর তারা সবাই মিলে গল্প করে রাতের বেলা ঘুমাতে যায়। কিন্তু গভীর রাতে আবার কিভাবে যেন কুবরার উপর জিন ভর করে। এবার কুবরা তার নিজের বিয়ের জামা পরে সেই পুরনো ছুরি দিয়ে নিজের ফুফুকে আঘাত করে। মিনিটের মধ্যেই সে তার নিজের ফুফুকে ছুরি দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করে ফেলে। কুবরার মা রেফিকা আর তার বোন চিৎকার করতে থাকে। ফারুক ওঝা আর ইব্রু চিৎকার শুনে বাইরে ছুটে আসে। ইসরা বলে কুবরা তার রুমে নেই, সে হয়তো সেই অভিশপ্ত গাছের কাছে চলে গিয়েছে। সবাই একসাথে সেখানে চলে যায়। গিয়ে দেখে কুবরা সেই গাছের নিচে শয়তানের চোখ আঁকা চিহ্নের উপর দাঁড়িয়ে আছে। ফারুক ওঝাকে দেখেই সে বলে ওঠে আমি মারা যাই না, আমাকে 1000 বার মারলেও আমি 1000 বারই জীবিত হয়ে ফিরে আসবো, কুবরার এই শরীর শুধু আমার। ফারুক ওঝা গিয়ে কুবরাকে ধরে ফেলে। ধরার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। ডাক্তার ইব্রু তখন ফারুক ওঝাকে ভণ্ড, বাটপার এসব বলে গালিগালাজ করতে থাকে আর বলে আমি আগেই বলেছিলাম কুবরাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, ভালো চিকিৎসা হলে সে কবেই সুস্থ হয়ে উঠত। এই বলে সে সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যায়। ফারুক ওঝা একাই বাড়িতে থাকে। পরদিন সকালবেলা কুবরার ফুফু ফাতেমা হাসপাতাল থেকে ফিরে আসে। ফারুক ওঝা তার কাছে জিজ্ঞেস করে এই বাড়ির আসল ইতিহাস কি। ফাতেমা তাকে বলে কুবরার বাবা আমার ভাই, কুবরার জন্মের পরপরই আমার ভাই বিলাল কুবরার গলা টিপে ধরেছিল আর বারবার বলছিল এইটা আমার বাচ্চা না, এটা শয়তানের বাচ্চা, আমি সাথে সাথে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিই আর কুবরাকে কুলে তুলে নেই। কিন্তু মাটিতে পড়েই আমার ভাই মুখে ফেনা ওঠে মারা যায়। আমি যদি সেদিন কুবরাকে না বাঁচাতাম তাহলে আজ হয়তো আমার ভাই জীবিত থাকতো। সে মৃত্যুর সময় বারবার একটা কথাই বলছিল, সারে জিন সব শেষ করে দেবে, সারে জিন সব শেষ করে দেবে। ফারুক ওঝা জিজ্ঞেস করে এটা তো কিবেলদের গ্রামের কথা, সে গ্রামের মধ্যে কি এখনো কেউ থাকে? ফাতেমা বলে ইলিয়াস নামের মাত্র একজন লোকই সেই গ্রামে থাকে। ফারুক চিন্তা করতে বসে যায়। সে তার এক ওঝা বন্ধুকে ফোন দিয়ে বলে বন্ধু আমি একটা রোগীকে সুস্থ করতে একটা গ্রামে এসেছি, কিন্তু আমি একটা বারবার নাম্বার খুঁজে পাচ্ছি, 7175, এই নাম্বারের অর্থ কি আমাকে বলতে পারবে? সে বলে আমাকে একটু সময় দে,
আমি খুঁজে দেখছি। রাতের বেলা ডাক্তার ইব্রু ফিরে আসলে সে তাকে অনেক অনুরোধ করে তাকে কিবেলদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য, তাহলেই রহস্যের সমাধান হবে। অনেক অনুরোধের পর ডাক্তার ইব্রু রাজি হয়। তারা দুজনে গাড়িতে করে যাওয়া শুরু করে। কিবেলদের গ্রামে ইলিয়াস ছাড়া আর কেউই থাকতো না। সেই গ্রামের সকল বাড়ি ছিল পরিত্যক্ত। গ্রামে ঢুকে এক জায়গায় গাড়ি রেখে তারা পায়ে হেঁটে আগাতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা বলতে থাকে, এত ভারী ঘর কিন্তু একটা মানুষও নেই, কিভাবে একটা গ্রাম ছেড়ে সবাই চলে যেতে পারে। এভাবে অনেক খোঁজাখুঁজি করার পর তারা ইলিয়াসের বাড়ি খুঁজে পায়। বাড়িতে ঢোকার পরই ইব্রু ইলিয়াসকে দেখে অবাক হয়ে যায়। ইলিয়াস আসলে সেই রাখাল বালকটা যে তাদেরকে প্রথম দিন পথ চিনিয়ে দিয়েছিল। ইব্রু ইলিয়াসকে তাদের পরিচয় দিতে শুরু করে, কিন্তু ইলিয়াস তাদেরকে থামিয়ে দিয়ে বলে, আমি আপনাদেরকে চিনি, আপনারা কেন এখানে এসেছেন তাও আমি জানি, আসুন ভিতরে আসুন। তারা তিনজন ভিতরে গিয়ে বসে। ফারুক ওজা তাকে প্রশ্ন করে, এই গ্রামের সকল মানুষের কি হয়েছিল? ইলিয়াস বলে, মাত্র দুজন লোকের পাপের কারণে পুরো গ্রামটাই অভিশপ্ত হয়ে গিয়েছিল। একজন ছিল বিলাল দুরান, আরেকজন ছিল রামিরেস কারাদুমা। সাথে সাথে ডাক্তার ইব্রু বলে ওঠে, রামিরেস কারাদুমা তো আমার বাবা। ইলিয়াস বলতে থাকে, 24 বছর আগে বিলাল দুরান এবং রামিরেস কারাদুমা মিলে জিনদের ব্যবহার করে মাটির নিচে পুঁতে রাখা গুপ্তধনের সন্ধান করতে থাকে। তাদের কাছে যে জিনটি ছিল তার নাম ছিল সারে। সারে ছিল জুজুলা বংশের খুবই শক্তিশালী জিন। সে মাটির নিচে কোথায় সোনাদানা আর মূল্যবান সামগ্রী আছে তা সব জানত। বিলাল এবং রামিরেজ গুপ্তধন খুঁজে পাওয়ার পর তারা সারে জিনকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তারা তাকে সেই অভিশপ্ত গাছের নিচে পুঁতে ফেলে। ডাক্তার ইব্রু বলে, এসব কথা আমি বিশ্বাস করি না। ইলিয়াস তখন তাকে বলে, বিলাল এবং আপনার বাবা দুজনই ছিল খুবই গরিব কৃষক, কিভাবে তারা এত রাতারাতি বড় লোক হয়ে গেল, একটু ভেবে দেখবেন তাহলেই বিশ্বাস হবে। সারে জিনের বংশের অন্য জিনেরাই বিলাল আর আপনার বাবাকে মেরে ফেলেছিল। শুধু এটাই নয়, আপনি যেখানে এসেছেন সেটাও নিজের ইচ্ছায় আসেননি, আপনাকে এখানে আনা হয়েছে, আপনি দ্রুতই সেটা বুঝতে পারবেন। ডাক্তার ইব্রু প্রশ্ন করে, তাহলে পুরো গ্রামটা কিভাবে অভিশপ্ত হয়? গুপ্তধন বিক্রি করে দেওয়ার পর সেই টাকা পয়সার কিছুটা অংশ তারা সকল গ্রামবাসীর মধ্যে বিলিয়ে দেয়। গ্রামবাসীরা সবাই টাকাগুলো নেয়ার কারণে তারাও অভিশপ্ত হয়ে যায়। তারপর থেকে এই গ্রামে একটাও সুস্থ বাচ্চার জন্ম হয়নি, সবাই একে একে অসুস্থ হতে শুরু করে। এভাবে 1 বছরের মধ্যেই পুরো গ্রামটাই উজাড় হয়ে যায়। ফারুক ওঝা তখন তাকে প্রশ্ন করে, আপনি এত কিছু কিভাবে জানলেন? ইলিয়াস বলে, আমার স্ত্রী আমাকে বলেছে, আমার স্ত্রী একজন জিন। ফারুক ওঝা বলে, আপনার স্ত্রীকে বলুন আমাদেরকে সাহায্য করতে। সাথে সাথে সেখানে লাইট নিভে যায়, পুরো ঘরটা কাঁপতে শুরু করে। ইলিয়াস চিৎকার করে বলতে থাকে, আমার স্ত্রী আপনাদেরকে এখান থেকে চলে যেতে বলছে, জুজুলা বংশের জিনেরা আমাদেরকে ক্ষতি করবে, তারা জেনে গিয়েছে আমরা আপনাকে সাহায্য করছি। আপনি যে জিনটিকে মেরেছেন সেটি সারে ছিল না, সে ছিল জুজুলা বংশের অন্য একটি জিন, সে কুবরার শরীর ধরে রেখেছিল। সারে এখনও সেই গাছের নিচে পুঁতে রাখা অবস্থায় আছে, তাড়াতাড়ি যান। ফারুক ওঝা আর ডাক্তার ইব্রু তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যায়। তারা গাড়ির কাছাকাছি গিয়ে দেখে রাস্তায় অনেক মানুষের রক্ত মাখা দাগ, পুরো গাড়িটাও রক্তের ছাপে ভরে আছে। এসব দেখে ডাক্তার ইব্রু সেখানেই কান্নাকাটি শুরু করে দেয়। তারপর কোনো মতনে নিজেকে সামলে নিয়ে তারা গাড়িতে উঠে পড়ে। গাড়িতে বসে ফারুক ওঝা তার নিজের বই পড়তে শুরু করে। বই পড়ে সে খুঁজে পায় কোনো মৃত জিনের অভিশাপ সরানোর জন্য সেই জিনের মৃতদেহকে তুলে নিয়ে পবিত্র কাপড়ে মুড়িয়ে অন্য এক জায়গায় কবর দিয়ে আসতে হবে। তাই সে সাথে সাথে অভিশপ্ত গাছের নিচে চলে যায়। সেখানে গিয়ে গাছের নিচে মাটি খুঁড়ে একটি বড় মাটির পাত্র খুঁজে পায়। সে বুঝতে পারে সারে জিনকে হয়তো এই মাটির পাত্রেই ঢুকিয়ে রাখা হয়েছে। মাটির কলসিটি থাকে সম্পূর্ণ সিল করা। সে মৃতদেহকে বের করার জন্য পাত্রের মুখ খুলে দেয়, কিন্তু মুখ খুলে দেওয়ার সাথে সাথে প্রচণ্ড বেগে চারপাশ থেকে বাতাস বইতে শুরু করে। সেই পাত্রের মুখ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। ফারুক ওঝা তাড়াতাড়ি করে ইব্রুর সাহায্য নিয়ে সেই কলসির মুখ বন্ধ করে দেয়। তারপর পাশের অন্য একটি জায়গায় গিয়ে সেই কলসিটি কবর দিয়ে আসে। একটি গুহার সামনে গিয়ে সে চিৎকার করে বলে, হে জুজুলা বংশের জিনেরা, আমি তোমাদের বংশের জিন সারের মৃতদেহ তোমাদের কাছে আবার ফিরিয়ে দিয়েছি, এবার তোমরা নিষ্পাপ কুবরাকে ছেড়ে দাও। তারপর গুহা থেকে বেশ কিছু ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। ফারুক ওঝা ডাক্তার ইব্রুকে বলে, আশা করি সব শেষ হয়ে গিয়েছে, এখন আর কুবরার কোনো সমস্যা হওয়ার কথা না। তারা বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে দেখে সবকিছু ঠিকঠাকই আছে, কুবরা সুস্থ অবস্থায় ঘুমাচ্ছে, সব গুছিয়ে তারাও শুতে যাবে। তখনই রেফিকা দৌড়ে এসে বলে, ইলিয়াস খবর পাঠিয়েছে। ইলিয়াস বলেছে এটা জীবন মৃত্যুর সমস্যা, আপনি যদি না যান তাহলে কুবরা এখনই মারা যাবে। ফারুক ওঝা তাড়াতাড়ি গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। ইব্রুও তার সাথে যেতে চাইছিল, কিন্তু রেফিকা তাকে আটকে দেয়। সে বলে, তুমি যেও না, তুমি আমাদের সাথে থাকো, কুবরার কিছু হলে আমরা একা সামলাতে পারবো না। ডাক্তার ইব্রু তাদের কথা মতো তাদের সাথেই থেকে যায়। কিছুক্ষণ পর ডাক্তার ইব্রু নিজের রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করার সময় দেখে তার ব্রায়ের মধ্যে একটি কাগজ গুজে রাখা। সেখানে আরবিতে কালো জাদু লিখে রাখা আছে আর একটি ছবি। নিচে দুই পাশে এক পাশে কুবরা আর এক পাশে ইব্রুর ছবি লাগিয়ে রাখা হয়েছে। এসব দেখে ইব্রু অনেক চিন্তায় পড়ে যায়। এদিকে গাড়িতে করে যাওয়ার সময় ফারুক ওঝার বন্ধু ফারুক ওঝাকে ফোন দেয়। সে তাকে বলে 7175 সংখ্যাটি আরবিতে লিখতে, তাহলে হয় ভিভো, যার অর্থ হয় জীবিত। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে কেউ একজন জীবিত। সে বুঝে যায় সারে নামের জিনটি আসলে মৃত নয়, তাকে মেরে পুঁতে ফেলা হয়নি, তাকে জীবিতই পুঁতে ফেলা হয়েছিল। সে বুঝতে পারে কলসির মুখ খুলে দিয়ে সে অনেক বড় ভুল করেছে, সারে এখন মুক্ত হয়ে গেছে, এখন সে তার নিজের প্রতিশোধ নিজেই নেবে। তখন সেখানে ইলিয়াস চলে আসে। ইলিয়াস চিৎকার করে তাকে বলতে থাকে, এ কী করলে তুমি? ফারুক গাড়ি থেকে বের হয়ে ইলিয়াসের কাছে যায়। ইলিয়াস জিজ্ঞেস করে, ডাক্তার আপাটা কোথায়?
ওই মা আর মেয়ে মিলে সব প্ল্যান করেছে। তারা তাদের মেয়ে কুবরার শরীরের বদলে ইব্রুর শরীর তারেককে দিয়ে দেবে। তুমি এখানে কেন? ফারুক বলে, তুমিই নাকি আমাকে আসতে বলেছো। ইলিয়াস বলে, আমি কিভাবে আসতে বলবো? আমার কাছে কি কোনো ফোন আছে? আমার বউকেও জুজুলার জিনেরা মেরে ফেলেছে। এটা বলার সাথে সাথেই ইলিয়াসকে জিনেরা সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। ফারুক তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়। এদিকে ইব্রু কুবরাকে দেখার জন্য কুবরার রুমে যায়। কুবরার রুমে গিয়েই দেখে কুবরাকে আবার জিনে ভর করে আছে। সে চিৎকার করে ওঠে। সাথে সাথে রিফিকার ইসরা এসে তাকে বেঁধে ফেলে। ফারুক ওজা বাড়িতে এসে দেখে বাড়িতে কেউ নেই। কুবরার রুমে গিয়ে সে কালো জাদুর কাগজটা খুঁজে পায়। কাগজটা দেখেই সে বুঝতে পারে এটা বডি এক্সচেঞ্জ করার কালো জাদু। সে দৌড়ে বাইরে বের হয়ে যায়। সে ইব্রুকে খুঁজতে থাকে। বাইরে আসার পর একটু পরপরই সে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিন দেখতে পাচ্ছিল। হঠাৎ কেউ একজন তাকে ধাক্কা মেরে একটি গভীর গর্তে ফেলে দেয়। গর্তে পড়ে সে উপরের দিকে তাকিয়ে দেখে রিফিকা আর ইসরা এই কাজ করেছে। সে চিৎকার করে তাদেরকে বলতে থাকে, শয়তান তোর আল্লাহকে ভয় কর। কিন্তু ইসরা তার উপর বড় বড় পাথর ফেলতে থাকে। এদিকে ইব্রুকে তারা একটি বড় কফিনের ভেতর বন্দি করে ফেলে। সে ইব্রুকে বলে, তোর বাবা সারেজিনকে আমার মেয়ের পিছনে লাগিয়ে দিয়েছিল। 24 বছর ধরে আমার মেয়ে ভুগেছে, এখন তুই ভুগবি। আজ থেকে তোর শরীর হবে সারের। এই বলে কফিনটা বন্দি করে মাটি চাপা দিয়ে চলে যায়। ইব্রু সেই কফিনে বন্দি থেকে চিৎকার করতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউ আসে না। একটু পর একটা বিশাল অজগর সাপ সেই কফিনের ভিতরে এসে ঢুকে পড়ে। তারপর কি হয় তা আর জানা যায়নি। কিছুদিন পর গ্রামবাসীরা ফারুক ওঝাকে সেই গর্ত থেকে উদ্ধার করে। রিফিকার পরিবারেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। সেদিন রাতেই তারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। পুলিশ এখনও তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। ভিডিও শেষ অবধি যারা এখন আমাদের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওতে আমরা 1000 লাইক আশা করছি। আশা করি আমাদের এই ছোট্ট আশা আপনারা পূরণ করে দেবেন। ফিরছি কিছুদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনই আমাদের অন্য ভিডিওগুলো দেখুন।